করছিলাম আজকে যেহেতু প্রোগ্রাম, আমি পাটাও দেখাচ্ছি তোমাদের। আর দেখতে পাচ্ছো গান চলছে আমার মাসির বাড়ি। তো আজকে আমি বাড়ি চলে যাব, আমি ওই দিক থেকে মানে ম্যামের কাছে প্রোগ্রাম টোগ্রাম করি, ওই দিক থেকে আমি বাড়ি চলে যাব। বাড়ি গেলে যাবে, না গেলে না যাবে, সেটা আমার কোনো জোর নেই। তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি দিয়েছি দিদিদের মেশিন আছে, সেলাই মেশিন। তো সেই কারণে আমি দিদিকে বললাম যে আমার দুটো ব্লাউজ আছে, সেলাই করে দেয়, নাচ করতে হবে তো। তো সেটাই আমাকে সেলাই করে দিতে দাঁড়ো, তোমাদের দেখাচ্ছি। দেখো দিদিদের সেলাই মেশিন, দিদি ছিল এখানে বসে, ও চলে গেল একটু এগে। এটা এটা দিদির মানে অষ্টমীতে পড়বে, আর এটা আমার ব্লাউজ একটা, এটা আমার একটা ব্লাউজ সাদা আর এই লাল, আর এটা দিদি অষ্টমীতে পড়বে। আর আমার পা দেখবা, এই দেখতে পাচ্ছো কেমন লাগছে কমেন্ট করে জানাবো একদম। আমি স্নান করে চলে এসেছি, এখন একটু খাবো, ভাত খাবো, খেয়ে দিয়ে এবার রেডি হবো, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো স্নান আমি এখন করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো আমার কী অবস্থা। চোখে কাজল নেই, চোখে কাজলটা দিয়ে দিই। তো স্নান অনেকক্ষণ আগে করেছি, এখন আমি একটু খেয়ে নিই। খেয়ে নিয়ে আর দুই ভাই মারামারি করছে, তো খেয়ে নিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তারপর রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিই, ম্যাম এখনও পলাশিতেই আছে, তারপর ওখানে যেতে হবে। তো আবার নেক্সট। তো বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছি, এই যে ভাই দিদি আর আমি পেছনে, আর ভাই আমার ভাই আর মাসি সামনে বসেছে আর মেশো গাড়ি চালাচ্ছে। বান্ধবী তো এই একটা কথা বলছিল, তো আমি ব্লগে নিয়েছিলাম কিন্তু ওর কথাটা শোনা যায়নি, ওখানে অনেক কথা শোনা যাচ্ছিলো বলে আমি আর ওর কথাটা নিইনি। তো এই যে আমরা নাচতে চলে এসেছি, এই যে আমি আর ও এক জায়গায় আছি, আমি দেবলি না, ও আর অর্পিতা, আর এই যে পাশে আমাদের ম্যাম বসে আছে। আর আমি কিন্তু আমাকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, আমি সামনে বাদিকে। তো ঠিক আছে, তোমাদের নাচটা কেমন লাগলো বলবে, কিন্তু কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। গানটা হচ্ছে বাজলো তোমার এলেভেনও, তো ওটা স্টেপ আমি গানটা দিতে পারছি না, তো তোমাদের নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে নাচটা কেমন হচ্ছে। আর এই নিয়ে কিন্তু একটা নাচ ছিল না, আমাদের চারটে নাচ ছিল। তো বন্ধুরা আমি নাচ করে আবার অন্য একটা ড্রেস পরে নিয়েছি, এটা হচ্ছে স্কার্ট আর পরে ব্লাউজ মতন ভেতরে স্কিনি পরে নিয়েছি, তো সামনে ওড়নাও দিয়ে নিয়েছি। তো এরপর আমাদের নাচ শেষ হয়ে যাবে। আর এই যে আমাদের এখানকার ঠাকুর মানে বগুলার এই জায়গাটাকার ঠাকুর, আর এই যে আমাদের মানে ক্লাসের লাস্ট নাচ কুসু কুসু এবং এই দিদি দুটো নাচছে। তো আমাদের নাচ শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তো এখানেই তোমাদের ব্লগটা শেষ। আমার সকাল হয়ে গিয়েছে, আমি কালকে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে মানে মামার বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ গান চলছে, তো মামার বাড়ি চলে এসে আবার কালকে বলেছিলাম যে আমি ওখানে যাবো, কিন্তু যাওয়া হয়নি, জায়গা ছিল না গাড়িতে। তো এখন বাজে পরের দিন সকাল, কিন্তু আমি এখানে ব্লগটা শেষ করে দেবো। আর এটুকুই বলার ছিল, টাটা বাই বাই, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ততক্ষণ আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। জানি বেশি কিছু দেখাতে পারিনি, বাট যেটুকু দেখাতে পেরেছি সেটাই অনেক। টাটা।